টানা 53 ঘন্টা ম্যারাথন তল্লাশি। আয়কর বিভাগের আধিকারিকরা কলকাতায় রওনার পরে বিজয় সম্মেলনী কর্মসূচিতে যোগ বাঁকুড়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। মঞ্চে উঠে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ সুর চড়ালেন তিনি। তাকে সেলফ হেনস্থা করা হয়েছে বলে দাবি তৃণমূল বিধায়কের। ম্যারাথন আয়কর তল্লাশির পর বিজয় সম্মেলনীর মূল অনুষ্ঠান মঞ্চ থেকে তন্ময় ঘোষের হুঙ্কার। আয়কর দপ্তরের হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিভিন্নভাবে কেন্দ্র তদন্তকারী দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আয়কর দপ্তর দিয়ে গত 2 দিন ধরে আমাকে হেনস্থা করা হলো, তবে অন ক্যামেরা আমি বলছি আমার কাজ, ব্যবসা, আমার রাজনৈতিক জীবনে আমি কোনো দুর্নীতি করিনি, কোনো দুর্নীতির সঙ্গে আজ অবধি জড়াইনি। যতদিন আমি রাজনীতিতে থাকবো, মানুষ হিসাবে থাকবো, মাথা উঁচু করে থাকবো। তিনি আরও বলেন, আমার বাবা 1967 সাল থেকে ব্যবসা করছেন, আমি সেই বাড়ির ছেলে, আমার যা কিছু তা বাবার করা, আজ বিধায়ক হয়েছি বলে রমরমা কিছু নয়। তাই এইভাবে যত হেনস্থা করবেন তৃণমূল কর্মীদের জেদ তত বাড়বে। উল্লেখ্য, গত বুধবার 11:30 নাগাদ আয়কর দপ্তরের 2টি দল হানা দেয় বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বিভিন্ন ব্যবসায়িক সংস্থা সহ পৈতৃক চালকলে। সেই সময় তন্ময়বাবু কলকাতায় ছিলেন। বেলা 11:30 থেকে সারা রাত গড়িয়ে চলে তল্লাশি। তার মাঝে বৃহস্পতিবার 8:00 নাগাদ কলকাতা থেকে সরাসরি তার পৈতৃক চালকলে পৌঁছান বিধায়ক, সূত্রে খবর। তারপর তাকে লাগাতার জেরা করা হয়। এছাড়াও তন্ময়বাবুর আত্মীয় স্বজন, তার হিসাব রক্ষকদের জেরা করা হয়। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ চালকল থেকে বেরিয়ে মাত্র একবার বাড়িতে যান তন্ময়বাবু। চূড়ামণিপুর চালকলের মাঝে কয়েকবার খাবারের প্যাকেট নিয়ে ঢুকতে দেখা যায় আয়কর আধিকারিকদের, ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া ঘেরাটোপ। বৃহস্পতিবার গভীর রাতে ফের তিনি কলেজ রোডের বাড়ি থেকে চূড়ামণিপুর চালকলে ফিরে আসেন। শুক্রবার সকালে তল্লাশি চলতে থাকে। টানা তল্লাশিতে বিস্মিত স্থানীয় বাসিন্দারাও টান টান উত্তেজনার প্রহর গুনতে থাকেন মন্দির নগরীর মানুষজন। শেষমেশ শুক্রবার সন্ধ্যায় আয়কর দপ্তরের আধিকারিকদের গাড়ির পিছু পিছু বিধায়ক চালকল থেকে বেরিয়ে যান, সরাসরি বিষ্ণুপুর শহরের তৃণমূলের বিজয় সম্মেলনের কর্মসূচি মঞ্চে পৌঁছান। মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি।